বিদায় লগ্নে কি বললেন বিশ্বকাপের নায়ক? রবি বাসরীয় 22 গজ যখন ভারত অস্ট্রেলিয়া মহারণে ব্যস্ত, ঠিক তখনই দেশের বিশ্বকাপ জয়ী যোদ্ধা যুবরাজ সিং নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন সোমবার অর্থাৎ আজ তিনি ফেসবুক লাইভে আসবেন, কিছু বলবেন, তার পেজে চোখ রাখার জন্য অনুরোধ করেন জুবি। তখনই বোঝা গিয়েছিল যুবরাজ সম্ভবত এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করবেন, আর সেটাই হলো। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র গেলেন অস্তাচলে, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন জুবি। মুম্বাইয়ের এক হোটেল থেকেই সাংবাদিক বৈঠক করলেন তিনি। যুবরাজ বললেন, 22 গজে প্রায় 25 বছর কাটিয়ে ফেললাম, আন্তর্জাতিক ক্রিকেটে 17 বছরের বেশি সরে আসার সিদ্ধান্ত নিলাম। এই খেলাই শিখেছে কিভাবে লড়াই করতে হয়, পড়ে গেলে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াতে হয়, এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছে। দেশের হয়ে 400টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যখন প্রথম খেলা শুরু করেছিলাম তখন ভাবতেই পারিনি, খেলার সঙ্গে আমার একটা অম্ল মধুর সম্পর্ক, বোঝাতে পারবো না ঠিক কি। 28 বছর পর বিশ্বকাপ জিতে ইতিহাস লিখেছিলাম আমরা, তার অঙ্গ হয়ে ওঠার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। 2011-র বিশ্বকাপ জয়ের মুহূর্তই ক্যারিয়ারের সেরা। আমার মনে হয় এই অসাধারণ যাত্রা শেষ করার এটাই সেরা দিন, এবার অন্য দিকগুলো দিয়ে ভাবতে পারবো। জুবি জানালেন যে তিনি পুরোপুরি ক্রিকেটকে গুড বাই বলছেন না, তার উত্তর, আমি অবশ্যই আরও ক্রিকেট খেলতে চাই, বিশ্বের অন্যান্য প্রান্তের টি-20 লিগে খেলতে চাই, গিয়ে মজা করতে চাই, আশা করি ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে সেই অনুমোদন দেবে। এসটিভি ক্রিকেট জানাচ্ছে বেস্ট অফ লাক টু যুবরাজ সিং। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো তা কমেন্টস করে জানাও, ভালো লাগে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করে এসটিভি ক্রিকেটের সঙ্গেই থাকো, আমাদের ভিডিওগুলি এনজয় করতে থাকো। ধন্যবাদ।